দেখুন মধ্যবিত্তের পকেটে টান পড়ছে, নিঃসন্দেহে আমরা সে কথা জানি। শুধু মধ্যবিত্তের পকেটে টান পড়ছে তা না, একই সঙ্গে হাতে লাগছে ছ্যাঁকা। সকাল সকাল যখন এটা নিয়ে আলোচনা হবে শুনলাম, তখন একটা ছোট্ট ছড়া মাথায় আসলো, একবার আপনাদেরকে শোনাই। জ্বলছে আগুন পুড়ছে বেগুন, ছ্যাঁকা লাগছে হাতে, পকেট ফাঁকা বড্ড খাঁখা, মাছি ঘুরছে পাতে। মধ্যবিত্ত মানুষ আমি, রোজ বাজারে যাই, দাম শুনে এক লাফে বাজার ছেড়ে পালাই। সত্যি এরকম পালাই পালাই রব উঠতে শুরু করে দিয়েছে। যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় নজর রেখেছেন তারা বুঝতে পারছেন যে সকালবেলা যখন বাড়ির যিনি গৃহিণী রয়েছেন তিনি বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলেন যে বাজারে এই সবজি লাগবে, তখন কোথাও গিয়ে যেন একবার হলো পকেটে কি আছে সেটা ভাবতে হচ্ছে। সমস্যাটা ঠিক এই জায়গায়, কিন্তু সবথেকে বড় বিষয় যে এই সমস্যার সমাধান কি করে হবে তার সদুত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। বারংবার রিপাবলিক বাংলা এই খবর সম্প্রচার করেছে, বারংবার আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কি হুঁশ ফিরেছে প্রশাসনের? না, হুঁশ হয়তো ফিরেছে যে কারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন, দায়িত্ব দিয়েছেন, এমনকি ইন্টেলিজেন্স পর্যন্ত কাজ করবে এমনটাও কিন্তু বলতে শোনা গিয়েছে। কিন্তু তারপরেও কোনো কাজ কি হয়েছে? হয়তো নয়। আর এই নিয়ে আজ আমাদের আলোচনা থাকবে, ঠিক কী কারণের জন্য এতটা দাম বাড়ছে। যেদিকে কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে তারা সত্যি লাভের অঙ্ক তো দূর, এমনকি যে অর্থে তারা চাষ করেছেন সেই অর্থটুকুনি পর্যন্ত পাচ্ছেন না। আবার এদিকে যারা বিক্রি করতে বসেছেন বাজারে তারাও বলছেন যে সঠিকভাবে তারাও লাভের অংশটুকু দেখতে পাচ্ছেন না, ন্যূনতম একটা লাভ তাদের হচ্ছে। তাহলে এই যে মাঝখানে ফারাকটা রয়েছে, এই মাঝখানে কারা রয়েছে? মধ্যস্বত্বভোগী তারা, যারা পড়ে তারা। সেই কারণের জন্যই কি কোনো রকমের কোনো লাভের অংশটা বা তার মুখটা পর্যন্ত কেউ দেখতে পাচ্ছেন না? এই নিয়ে আজ আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, জানবার চেষ্টা করব মূলত যারা আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে, যে আসল ঘটনাটা তাহলে কি ঘটছে, কি কারণের জন্য দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো 10 দিনের জন্য সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেই 10 দিনের সময় বেঁধে দেওয়ার পরও, সেই সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত সেই দামটা ঠিক ওই একই জায়গায় রয়েছে। এই মুহূর্তে তো আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির মুখপাত্র, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক, এবং আপনাকেও স্বাগত জানাই রিপাবলিক বাংলা। এবং কিছুক্ষণের মধ্যে আমরা অনির্বাণ ব্যানার্জিকেও পাবো, আইনজীবী এবং শাসক দলের পক্ষে তিনি বক্তব্য রাখবেন। তা প্রত্যেকের সঙ্গে কথা বলবার আগে, আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একবার সবজি বাজারের দিকে নজর রাখি। তরকারি করবার জন্য যেটা প্রয়োজন রয়েছে সেই সবজি আদৌ কতটা সহজলভ্য হচ্ছে, কিনতে পারছেন কিনা? সুজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একেবারে জেলা থেকে শহর প্রত্যেকটা জায়গার ছবিটা দেখাবো আপনাদেরকে। তুলিকা রয়েছে শহর কলকাতা থেকে এবং সুজিত আমাদের অপর প্রতিনিধি রয়েছে জেলা থেকে। আমি একটু তাদের সঙ্গে কথা বলি, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করি যে বাজার মূল্যটা ঠিক কোন জায়গায় রয়েছে। সুজিত আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, একটু বলো, বাজারের এতটা দাম, 10 দিন তো পার হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসছে না? গোটা বিষয়টা কি সমস্যা, কোথায় সমস্যা, কোথায় গলদ? গলদে কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাই শুধু নয়, শুধু যদি আমি এই মুহূর্তে রয়েছি সারাপুরি যে পাইকারি বাজার, এখান থেকে কিন্তু যে সবজি বিভিন্ন কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে যায়। আর এই যে সবজি পাইকারি বাজারে যে সবজির যে দাম এবং খোলা বাজারে যে সবজির দাম, তার কিন্তু দামের যে তফাৎ অনেকটাই বেশি। দেখো এই মুহূর্তে আমি যদি দেখাই, এখানে দেখো বেগুন রয়েছে, এখানে যে বেগুন রয়েছে, পাশাপাশি এই যে উচ্ছে রয়েছে, বেগুন রয়েছে। বেগুন কত করে বেচছেন? 40 টাকা কিলো। 40 টাকা কিলো 200 টাকা। 40 টাকা। উচ্ছে কত করে বেচছে? উচ্ছে 220 টাকা পাল, এই 120 টাকা পাল্লা। এখানে যেভাবে দামটা অনেকটাই কম রয়েছে খুচরো বাজারে, কিন্তু সেই দাম অনেকটাই বেশি। সব থেকে যেটা বড় কথা শশা, শশাটা কিন্তু প্রচুর মানুষের এখন নিত্য প্রয়োজনীয় জিনিস শশা, এই শশারও কিন্তু দাম খুচরো বাজারে অনেকটাই বেশি এখানে যে বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটো, তুমি যে টমেটোর ছবিটা দেখায়, তাতে বিভিন্ন জায়গাতে কিন্তু টমেটো, এই যে টমেটো কিন্তু 2-3 ধরনের টমেটো রয়েছে, যেটা জানাচ্ছে যারা ক্রেতারা রয়েছে পাইকারি। এই যে টমেটো, এই টমেটোর দামটাও কিন্তু খোলা বাজারে যদি দেখা যায় অনেকটাই বেশি। কিন্তু এই যে মাঝখানে যে এই যে দামটা বেশি হচ্ছে, কী করে দামটা বেশি হচ্ছে? চাষিরা কিন্তু সেই ফসলের দাম পাচ্ছে না। পাশাপাশি দেখো এখানে দেখা যায় যে ঝিঙ্গে, দেখো ঝিঙ্গে এখনও রয়েছে, এই ঝিঙ্গের দামও কিন্তু অনেকটা বেশি। ফ্রেশ ঝিঙ্গে, এই ঝিঙ্গে নিয়ে কিন্তু যখন খোলা বাজারে কিনতে যাচ্ছে সাধারণ মানুষ, তখন কিন্তু তাদের হাতে ছ্যাঁকা পড়ছে, ছ্যাঁকা খেতে হচ্ছে। কেন? তাদের তো ব্যাগ ভর্তি হচ্ছে না। পাশাপাশি সবজির এত দাম। আমাদের সঙ্গে রয়েছেন এবং এই যে পাইকারি মার্কেট, সেখানে সদস্য রয়েছে। যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, আপনারা পাইকারি বিক্রি করছেন, সেখানে খোলা বাজারে যে দাম অনেকটাই তো ফারাক, আপনাদের কাছে যখন যারা আসছে ক্রেতারা তারা তো বলছে, আমাদের কাছে অভিযোগ করছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো আমাদের কাছে অভিযোগ আছেই, ঠিক আছে, এটা তো অনেক দিনকারই অভিযোগ যে আমাদের সাথে খুচরো বাজারে বড় ফারাক। এবার এটা তো আমরা কিছু লাগাম দিতে হয়েছি খুচরো বাজারে, যেহেতু আমরা পাইকারিতে রয়েছি, এটা নিয়ে আমরা অনেক কিছু করেছি সমিতি থেকে, আমাদের সমিতি থেকে অনেক কিছু করেছি, কিন্তু এটা ওদের কিছু সমিতি নেই, ওদের কিছু নেই, যার জন্য প্রবলেম, ঠিক আছে। এই লাগামটা তো আমরা দিতে পারছি, যদি সরকার এখন একটা পদক্ষেপ নিয়েছে, তা আমরা সরকারের সাথে সামিল হয়েছি, ঠিক আছে, আমরাও সরকারের সাথে সামিল হয়েছি যাতে এটা কিছু লাগাম দেওয়া যায়। দেখুন আজকেও তো আমরা যে দামে বেশি খুচরো বাজারে হয়তো অনেক তারতম্য রয়েছে, তবু আমরা এখন এই কদিন একটা তারতম্যতে মানে একটা সামিল দিয়ে সরকারের সাথে সামিল নিয়ে একটা একটা লাগাম দিতে পেরেছি। তবে এখন ৫-৭ দিনের মধ্যে অনেকটাই নেমেছে বাজার দর। কদিন আগে তো দেখলাম যে এখানকার এই যে আপনাদের বাজারে এখানে যারা এসেছিল এখানকার যিনি যারা আধিকারিকরা, তারা এসে আপনাদের এখানে দাম দর নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, এখন বেশ কয়েকজনের নামও লিখেছে। সেই বিষয়টা যেমন দাম দর কমছে না, সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়ছে, চাষিরা কি সঠিক দাম পাচ্ছে? তো চাষিরা সঠিক দাম পাচ্ছে বলতে এখানে তো চাষিদের মার্কেট নয় এটা অ্যাকচুয়ালি। তো এইবার কথা হচ্ছে চাষিরা সঠিক দাম পাচ্ছে কি পাচ্ছে না সেটা চাষিদের মার্কেটে, সেটা আরএমসি আছে, এবার আমাদের পাইকারি মার্কেট, এবার আমাদেরকে ওখান থেকে ইয়ে করছে, তারা যথেষ্ট নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই চাষিরা মার নাহলে আর এগুলো আসছে কেন? যদি চাষিরা না রেগুলার যদি সঠিক দাম না পায় তারা আসছে কেন, ঠিক আছে, তারা সঠিক দামই পাচ্ছে। এবার দেখুন কাঁচামালে লাভ লস আছে, আজকে লাভ আছে কালকে লস আছে, হতেই পারে, সেটাও লাভ লস তা তো থাকছেই। পাইকারি বাজারে যে দাম পাওয়া যাচ্ছে খোলা বাজারে সেই দাম কি আদৌ পাওয়া যাচ্ছে এবং সেইখানে দাম কি আরও বেশি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তো জানবার চেষ্টা করছি। আর এই মুহূর্তে শিলিগুড়ির দিকে নজর রাখে উত্তরবঙ্গের, সেখানকার ঠিক ছবিটা কি রয়েছে, উন্মিলন আমাদের সঙ্গে রয়েছে। উন্মিলন, লাভের গুড়টা তাহলে কাদের ভাগ্যে যাচ্ছে? একদম তরয়া, দেখো শিলিগুড়ির ক্ষুদিরামপল্লী বাজারে এসেছি আমি, বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে এসেছি। আমি একটু দেখার চেষ্টা করব, 10 দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে বাজারের যে দর তা কিন্তু নিয়ন্ত্রণে আনতে। আমি একটু শিলিগুড়ির বাজারটা একটু দেখার চেষ্টা করব। দাদা, শিলিগুড়ি এখন আলুর দাম কত যাচ্ছে? 30, আর এই যে নতুন আলু 40 টাকা। 40 টাকা। আর এদিকে পেঁয়াজ, পেঁয়াজ 45, ভালোটা 45, 45। আচ্ছা, আলুর দাম যাচ্ছে প্রায় 40 টাকা, পেঁয়াজ প্রায় 45 টাকা। আমি একটু এদিকে লঙ্কা, দাদা লঙ্কা কত যাচ্ছে কিলোতে? কেজি 100 টাকা কিলো। পটল 40 টাকা কিলো। আচ্ছা, আমি একটু এদিকে আসবো। দাদা বাঁধাকপির দাম কত যাচ্ছে এখন? বাঁধাকপির দাম এখন আপনার ওই 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। কিছুক্ষণ আগে তো বললেন 50 টাকা। না না, ওইটা দাম চাইতে হবে, সেই হিসেবে বিক্রি করছি। আচ্ছা, 40 টাকা। 40 টাকা বলছে না? 40। দেখো এটা কি দামটা কি এই গত কয়েকদিনের মধ্যে কিছুটা কমেছে না একই রয়েছে? কিছুটা কমেছে, হ্যাঁ আপনি ধরুন না কিছুটা কমেছে। কেন কমলো এটা? কেন দামটা হঠাৎ কমলো? কাঁচামাল তো আমদানি যখনই হয় তখনই তো দাম কম থাকবে, তারপরে আবার মনে করেন যে আমদানি কম থাকলে দামটা বেশি হয়ে যায় আর কি, এরকমই কাঁচামালের ব্যাপার তো। আচ্ছা আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছে 10 দিন হয়ে গেল, তারপরে দাম কমার জন্য নিয়ন্ত্রণে আনার জন্য বলেছে, সেই জন্যই কি দামটা কমলো? না না, সেটা না, এরকম কাঁচামালের ব্যাপার এটা। কাঁচামাল সম্পূর্ণ আমদানি যদি বেশি হয় তাহলে দামটা অটোমেটিক কমে যায়, আর যখনই আমদানিটা কম থাকে তখনই জিনিসের দামটা বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা আপনারা শিলিগুড়ির ছবিটা তো দেখলাম উন্মিলন তুমি তুলে ধরলে, কিন্তু এর পাশাপাশি শহর কলকাতা, কলকাতার মানুষজন তারাও তো অপেক্ষা করছেন যে আজ বাজার মূল্যটা ঠিক কোন জায়গা রয়েছে জানবার জন্য। তুলিকা, জানাও একটু আজ বাজারের ছবিটা কি? অগ্নিমূল্যে এই মুহূর্তে বাজার দর, তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় শহর কলকাতার যে বাজারগুলো রয়েছে সেখানে টাস্কফোর্সের যারা প্রতিনিধিরা তারা আসলেও সবজির এই মুহূর্তে দামটা কী রয়েছে ওটা জানার চেষ্টা করবো। যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তো টাস্কফোর্স বিভিন্ন জায়গায় ঘুরছে, আপনিও সবজি কিনছেন, সবজির দাম কি কমছে বলে মনে হয়? আজকে একটু কম লাগছে, নাহলে 3 দিন আগে তো অনেক হাই ছিল। হ্যাঁ, কিন্তু টমেটোর দাম তো এখন 120 টাকা, যেটা 80 টাকা ছিল না আগে, 100 টাকা নিয়ে গেছি আজকে। আজ টমাটর কতটা নিয়ে? 120 নিয়ে, কিন্তু শসার দাম কমে গেছে, শসা 100 টাকা ছিল 60 টাকা হয়ে গেছে। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, সবজির দাম কি কমছে বলে মনে হয়? কিছুটা কমছে, সবটাতে কমছে না, তবে কিছু কিছু কমছে। টমেটোর তো 80 টাকা ছিল, এখন 120 টাকা বিক্রি হচ্ছে। খুচরো না টমেটো 80 টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল, এখন 120। কি বলবো বলুন, বাজার তো করতে হবে, বাজার না করলে খাবো কি? কতটা समस्या होच्छे कारण जेभावे सब्जिर दाम एई मुहूर्ते गाजर बीट 50 टाका किलो आरो कि कमा उचित? कमा तो उचित अवश्यई किन्तु ना कमले कि करब बोलुन आमादेर हाते तो किछु नेई যেটা বাজারে যেটা চলবে সেটা তো নিতেই হবে। গত 7-8 দিন ধরে টাস্ক ফোর্স বিভিন্ন জায়গায় ঘুরছে তারপরেও এখনো পর্যন্ত গাজর বিট যেগুলো সবজির দাম 50-60 টাকা কিলো দরে মার্কেট তো কমানো উচিত মুখ্যমন্ত্রীকে একটু দেখা উচিত আর কি বলবো এছাড়া কিছু বলার নেই আমাদের হাতে তো কিছু নেই কমলে তো আমাদেরই সুবিধা। একদম তাই অর্থাৎ কমলে সুবিধা হবে প্রত্যেকেরই কিন্তু কোথাও গিয়ে তিনিও বলছেন যে একটা सुविधा असुविधार विषय अर्थात कोथाओ गिये समस्यार मध्य ताराओ रोयेछेन आपातत धन्यवाद जानाई तोमादेर प्रत्येकके आर एरपर आलोचनाय आमरा ढुकबो एई मुहूर्ते अनिर्बान बानार्जी तिनिओ चले एसेछेन आईनजीवी शासक दलेर पक्षे हये कथा बोलबेन प्रथमे अनिर्बान बाबुर संगे कथा बोली ढुकते आपनार एकटु देरी हलो आपनि कि बाजारे गियेछिलेन? ना आजके जेते पारिनि तबे आमि निजेই बाजारे যাই বিগত বেশ কয়েকদিনে সবজির দাম যে বেড়েছে এবং আগের তুলনায় অনেকটা বেড়েছে আবার লাস্ট কিছুদিনে কিছু কিছু সবজি ডেফিনেটলি আবার কমতেও শুরু করেছে এটাও ঘটনা সার্বিকভাবে হয়তো 3 মাস আগে বা 4 মাস আগে যে দাম ছিল সেই জায়গায় এখনও পৌঁছয়নি কিছুটা সময় লাগতে পারে কিন্তু আমি নিশ্চিত যে দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে বাকিটাও কমবে যতটা মানে বাকিদের যেরকম হাতে ছ্যাঁকা লাগছে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এরকম অভিজ্ঞতা কি আপনার সাথে হয়েছে? ভীষণভাবে মানে কদিন আগে দেখলাম গিয়ে যে লঙ্কাটা এমনিতে 100 গ্রাম 10 টাকায় বিক্রি হঠাৎ বলে 20 টাকা হ্যাঁ সেটা গতকাল দেখলাম 15 টাকা হয়েছে এখানে আবার একজন বলছেন 100 টাকা হয় তার একটু কমেছে এরকমভাবে ধাপে ধাপে কিছুটা কমতে শুরু করেছে আশা করছি পেঁয়াজ আলু যেগুলো ভীষণভাবে লাগে বাঙালির বাড়িতে সেগুলো কমতে শুরু করবে 20 টাকার আশেপাশে যেটা ছিল সেই জায়গায় পৌঁছে যাবে। বেশ অর্থাৎ একেবারে স্পষ্ট করে তিনি বললেন যে তিনি সত্যি বাজারে যান। আমি একটু অর্চনাদির সঙ্গে কথা বলবার আগে একটু ঝন্টুদার সাথে কথা বলি। ঝন্টুদা মধ্যবিত্তরা তারা সমস্যার মধ্যে পড়ছেন তারা বলছেন যে সত্যি পকেটে টান পড়ছে যা রোজগার হচ্ছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে খাবেন কি পরবেন কি কোনোটাই এখনো পর্যন্ত তারা স্থির করে উঠতে পারছেন না এরম অভিজ্ঞতার সম্মুখীন কি আপনিও হয়েছেন? তুমি বাজারে গেলে দেখবে আমি যেহেতু নিত্য বাজারে যাই খুঁটে খুঁটে বাজার করি বাজার ঘুরি যাতে দুটো পয়সা কম হয় মধ্যবিত্ত তো আমিও একটা জিনিস প্রতিধ্বনিত হয় এখানে প্রত্যেকে হয়তো শুনেছে গ্রস একটা চিত্র যে 500 টাকা নিয়ে এসেছি ব্যাগটা ভরেনি মানে এটা কিন্তু প্রত্যেকে একটা সার্বিক কথা অর্থাৎ মানুষ কিন্তু সত্যিকারের কতটা কষ্টে আছে আমি একদম নিম্ন মধ্যবিত্তের কথা ছেড়ে দিলাম যারা মোটামুটি মিডিল ক্লাস যারা মোটামুটি একটু ধরো খেয়ে পড়ে বাঁচতে পারে তারা বাজারে গেলে কার্যত তাদের চোখ মুখের দিকে একটা হতাশা কি করবে এই যে টাস্ক ফোর্স আসছে তুমি হয়তো অন্যান্য পেপারগুলো দেখেছো টাস্ক ফোর্সের সাথে কিন্তু এই খুচরো ব্যবসায়ীদের একটা লুকোচুরি খেলা চলছে ধরো বলছে এমনও অভিযোগ উঠছে গতকাল আমি দেখছিলাম যে টাস্ক ফোর্স বেরিয়ে যা একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্য দিক থেকে ফির আবার দাম বাড়ছে